বসিরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় আহত প্রায় 20 জন, গুরুতর দুই বাইক আরোহী। যাত্রীবাহী বাসের রেষারেষির জেরে এই ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা। বাসের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ। বসিরহাটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, আহত প্রায় 20 জন। জানা গেছে একটি যাত্রীবাহী বাস ও 107 গাড়ি রেষারেষির জেরে মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ঘটেছে দুর্ঘটনা। ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে চলে যায় যাত্রীবাহী বাসটি। ঘটনায় আহত হয়েছেন প্রায় 20 জন, দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে বসিরহাটের জোড়াবত্তলা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, আজ সকাল 8টা নাগাদ হাসনাবাদ ও লেবুখালী রোডে একটি যাত্রীবাহী বাস ও একটি 107 গাড়ি রেষারেষি চলছিল। সেই মুহূর্তে একটি মোটরসাইকেল সামনে এসে পড়ে। দুই গাড়ির মধ্যখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মোটরসাইকেলটি। মোটরসাইকেলে বসে থাকা দুই ব্যক্তি গুরুতর জখম। আর সেই মোটরসাইকেলকে পাশ দিতেই বাসটি নয়নজুলিতে চলে যায়। এই ঘটনায় বাসে থাকা মোট 20 জন ব্যক্তি আহত হন। যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয় বাসিন্দারা এসে তাদেরকে উদ্ধার করে। আহতদের স্যান্ডেলভিল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বাইকে থাকা দুই ব্যক্তির অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় এক বাসিন্দা বলেন, সকাল 8টা নাগাদ হিঙ্গলগঞ্জ জোড়াবটতলায় একটি বাস ও 107 গাড়ি রেষারেষি চলছিল। সেই মুহূর্তে একটি মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে দুই গাড়ির মধ্যখানে পড়ে যায়। মোটরসাইকেলটির সাথে 107 গাড়ির ধাক্কা লাগে। সেই মুহূর্তে বাসটি ওই মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে নামিয়ে দেয়। মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়। তাদেরকে পাঠানো হয়েছে গ্রামীণ হাসপাতালে। পুলিশ ও প্রশাসন সকলের সহযোগিতায় আমরা দ্রুত সকলকে উদ্ধার করেছি। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় বাসিন্দারা খবর দেয় হিঙ্গলগঞ্জ থানায়। হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এসে ইতিমধ্যে পুলিশ বাসের চালক সহ খালাসি ও ছোট 107 গাড়ির চালককেও আটক করেছেন। ঘটনার জেরে রাস্তায় সাময়িক যান চলাচল ব্যাহত হয়। সকাল 8টার সময় হিঙ্গলগঞ্জ বোলতলা জোড়াবটতলায় বাস এবং 407 ক্রসিং করছিল। এই সময় হঠাৎ একটা বাসের মোটরসাইকেল ওভারটেক করতে গিয়ে বাসওয়ালা তাকে বাঁচাতে গিয়ে বাসটা নিচে নামিয়ে দেয়। ওই মোটরসাইকেল আলাই অসুস্থ হয়েছেন, ওনাকে আমরা হসপিটালে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হসপিটালে পাঠানো হয়েছে। বাকি মোটামুটি সবাই ঠিকই আছে, বাসটা এখন বিপজ্জনক অবস্থায় আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।